এবং আর কিছু সময় পরে মহাপ্রভুঙ্কর গোপাল বল্লভ নীতি আরম্ভ হব এবং তারপরে সকাল ধূপ নীতি আরম্ভ হব। মহাপ্রভুঙ্কু দেখিবা সম্পূর্ণ রূপে আমি কইপার শ্রীক্ষেত্র চলচঞ্চল হয়ে পড়ছে। অন্যপটে আসন্তকাল যেহেতু মহাপ্রভু পহণ্ডি হয়ে আড়প মণ্ডপকে বিজয় করবে, সেই গুণ্ডিচা মন্দির বা জন্মবেদী সম্পূর্ণ রূপে মহাপ্রভুঙ্কু স্বাগত করা প্রস্তুত হয়ে অছি। এবং ইয়ে অনেক ভক্তর ভিড় যদি আপনার কহিবি ভিডিওগ্রাফর সনাতন টিকি দেখাইবে, ইয়ে ভক্তর ভিড় যদি আপনার দেখিপারে চর্ম চক্ষুত ভক্তর পবিত্র হোক, তা ছড়া মহাপ্রভুঙ্কর সান্নিধ্য নেওয়া কোণী ভক্ত বি হাত ছড়া করবে, কারণ এ স্পষ্ট দর্শন রথ উপরে মহাপ্রভুঙ্কর স্পষ্ট দর্শন করা ভক্ত মন ব্যাকুল, সেপাই তো দূর দূরান্তর ভক্ত শ্রদ্ধাড়ু মানে ধাই আসি মহাপ্রভুঙ্কু টিকি রথ উপরে দর্শন করবে। ইয়ে ভিডিওগ্রাফর সনাতন আপনার দেখছেন কিভাবে ভাবে সময় যেত বড়ি চালছে, ভক্তর গহলি সেত বড়ি চালছে, কম কে ওড়িয়া আপনার হ্যাঁ ইয়ে আখি সামনে কালিয়া সাঁত কেমতি লাগুচি সে দৃশ্য অবর্ণনীয়, চিন্তা করি হবনি, এতে খরা এতে ঝাল সহিত তথাপি মানে যেতে দেখুলে বি ইচ্ছা হোনি ছাড়ি যাব। গোটিয়ে দিনক আপনার অপেক্ষা করে থাকে বর্ষ তমাম, বর্ষ তমাম অপেক্ষা করছো, এ দিন কেমিতি আসবে ঠাকুর মোর আসবে মো পাখক আসবে, মতো লাগুচি যেমতি আসিকি হালিয়াইছেন তথাপি মতে হি দেখুছেন দেখিপারতিবে কালিয়া সাঁত সেই চকা চকা আখিরে আমাকে অনেইছেন, কোণ ভাবুচান মহাপ্রভুঙ্কর ডোরি লাগিছি সমস্ত ভক্ত শ্রদ্ধাঙ্কু টাণি আনিছেন, ছুটি দিন বি রয়েছে আজি, ছুটি দিন ছুটি দিন ছড়া বি নথিলে বি তাঙ্ক ডোরি লাগিলে জীবনর অন্য সবু কার্যক্রম তুচ্ছ, সে কেবল চাইলে সে কেবল এড়ে বড় জগতর নিয়ন্তা, সে এড়ে জগতর সৃষ্টিকর্তা, এড়ে জগতকু সে চলুচান, তাঙ্ক সহিত ভাবাবেগ সে কেবল ভাবর ঠাকুর সেই জাণন্তি, ইয়ে হচ্ছেন ভাবর ঠাকুর, ইয়ে হচ্ছেন ভাব বিনোদিয়া, সেপাই তো ভক্তর মনবাঞ্ছা পূরণ করা মহাপ্রভু আসি থাকে নবদিনাত্মক যাত্রার, এবং শ্রীগুণ্ডিচা ঘরে আড়প মণ্ডপরে বিজয় করে আড়প দর্শন করে ভক্ত মানে কৃতার্থ হুম। এ দৃশ্য যদি আপনার দেখিপারে গুণ্ডিচা মন্দির পরিসরের সম্পূর্ণ রূপে চলচঞ্চল হয়ে পড়ছে, মুন্ড উপরে ডহ ডহ খরা, কিন্তু ভক্তর মন বুঝুনি, ভক্ত পুরা ব্যাকুল, মহাপ্রভুকে কেমতি টিকি চর্মচক্ষুরে দর্শন করবে, কারণ ইয়ে দৃশ্য বোধ হুয়ে আসন্তকালি আর দেখা মিলবনি রথারূঢ় ঠাকুরঙ্কু দর্শন, পুঁড় ভাগ্য থিলে আর বর্ষ মহাপ্রভুঙ্ক ডোরি লাগিলে আর বর্ষ রথযাত্রার রথারূঢ় ঠাকুরঙ্কু দর্শন করার সুযোগ মিলব, সেপাই তো আপনার দেখুছেন ভক্ত শ্রদ্ধাড়ু মানে প্রদীপ প্রজ্বলন করছেন, কে কে মহাবাহুঙ্ সম্মুখে হাত টেকি দিয়েছে, আহে মহাবাহু রক্ষা কর মতে, ত্রাহিমা দিও ত্রাহি দিও মতে, নিশ্চিত ইয়ে হচ্ছে ভক্তর কথা, আপনার পুরা দৃশ্য দেখুছেন ভক্ত শ্রদ্ধাড়ু মানে পুরা লীন হয়ে যাইছেন মহাপ্রভুঙ্ সহ, মহাপ্রভুঙ্ সহ পুরা এক আউ একাকার হয়ে যাইছেন, আমি টিকি চেষ্টা করা প্রতিক্রিয়া নেওয়া, মৌসা মৌসা দর্শন কলে আখি আগে কালিয়া সাঁত কে খুশি লাগুচি, বহুত ভাল লাগুচি, কোণ মাগিলে কালিয়া সাঁত আখি আগে কালিয়া সব বিপদ পারি করিয়া কইলে দর্শন কলে মহাপ্রভুঙ্কু, এত বড় খরা সে সুযোগ কু কিন্তু আপনি ছাড়িলেন, সুযোগ ছাড়েনি, এটা ভাগ্যর থিলে মিলে, আপনার বিশ্বাস করবেন মু 11টার ভুবনেশ্বর বাহার, আমি আশা করুনতুল আসি মানে মহাপ্রভুঙ্কু দর্শন ঠিকসে হব কি না, মোর আমার ঘর ভাগ আমি সেদিন আচক আচক বি দিলু, এত ভিড়ের আমি দেখিপার এত মানে এত ক্লিয়র দর্শন, এত শান্তি শৃঙ্খলা, যা মনস্কামনা যা আছে আমি আরামসে মহাপ্রভুঙ্কু আগে রথকু গোটিয়ে দিনক আপনি টিকি অপেক্ষা করে রয়েছেন, কেতবে কালিয়া সাঁত রথকু আসবে আখি পুরাই মন পুরাই দেখবে, নিহাতি আজ্ঞা নিহাতি ভাবে, এইটা সমস্ত ভারতবর্ষ কোণ সমস্ত সৃষ্টি যেতে যে অলগা ইন্ডিয়া বাহার বি আসিকি যে মনস্কামনা পূরণ করা আজ মহাপ্রভু দুই দিন যে রথযাত্রা হয়েছে সমস্ত সুযোগ দিয়েছেন, এতে কাহাকু সে মন খারাপ করে মন ইয়ে করে ছাড়ি না, যদি আমি আজ দর্শন পাচ্ছি তাহলে এ বিশ্বাস যে আজ সবু সমস্ত খরা ছাইর লুচকাড়ি খেল বি রয়েছে আজ, নিহাতি আজ্ঞা আপনার ভুবনেশ্বর দেখবে গোটে সাইড বর্ষা বেড়ু আজ খরা হচ্ছে, মহাপ্রভু যেত কৌন মো প্রভু মানে ভালসে দর্শন পাই যা সেত বর্ষা টিকি বন্ধ করছো, যেত দেখুম যে খরার টিকি কষ্ট পেলে বর্ষা টিকি জলাই দেছেন, তেমন আজ বহুত খুশির দিন আর সমস্ত রথযাত্রা উপলক্ষে বহুত প্রতিক্রিয়া শুণুলে, ইয়ে হচ্ছে ভক্তর মন কথা, দূর দূরান্তর রহিলে মহাপ্রভুঙ্কু দর্শন রু কে বি বঞ্চিত না, মাউসী আখি আগে কালিয়া সাঁত কেমতি লাগুচি, ভালো লাগুচি, কোণ সব ঠাকুর প্রার্থনা কল মন কথা সব জনাইলু, স্পষ্ট দর্শন হচ্ছে কিছু দেখবার অসুবিধা হচ্ছে, স্পষ্ট দর্শন আপনার দেখলে দর্শন কলে বহুত ভালো লাগলো, এই জঙ্কে করছে পাখরে ভাবিলে এত খরারে মহাপ্রভুঙ্কু দর্শন করবে রথ উপরে সম্ভব বলে না ভাবি না, অনুভূতি মো পরিবার সমস্তি ভালো রাখুন, সমস্তি ভালো রাখুন, আমি প্রতিক্রিয়া নেবা মাউসী কোণ কহবা আখি আগে কালিয়া সাঁত আজ্ঞা বহুত খুশি লাগুচি, কালিয়া সাঁতকু দেখি পুরা ভালো দর্শন আজ প্রভুঙ্কর অসীম কৃপা, সারা সংসারের মঙ্গলপ্রাই প্রভু আসছেন পতিত উদ্ধার পতিত মানুষ উদ্ধার করা,
ଆଜ୍ଞା, ତେଣୁକରି କାଳିଆ ସାଆନ୍ତ ଭଳିଆ କେହି ନୁହଁ। କାଳିଆ କାଳିଆ ଯୁଗରୁ ହିଁ ସଂସାର ଚାଲୁଛି। ମୋ କାଳିଆ ସିଏ ମୋ କାଳିଆ ଧନ, ତାର ବହୁତ ଅନୁଭୂତି। ଥରେ ମନ କଥା ବୁଝିବାକୁ ବାହାରକୁ ଆସିଛନ୍ତି। ଆଜ୍ଞା, ଖରା ଖରା ବର୍ଷା କିଛି ବି ଲାଗୁନି, ଏତେ ସୁନ୍ଦର ଦର୍ଶନ ପ୍ରଭୁ ଦେଲେ। ପ୍ରଭୁ ତାଙ୍କ ଚରଣାର ବିନ୍ଦୁରେ କୋଟି ପ୍ରଣାମ, ସାରା ସଂସାରକୁ ମଙ୍ଗଳ କରନ୍ତୁ ପ୍ରଭୁ। ଇଏ ହେଉଛି ପତିତ ପାବନ ଯାତ୍ରା। ପତିତ ଜନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିବାକୁ ମହାପ୍ରଭୁ ଆସିଥାନ୍ତି ରଥ ଉପରକୁ ପୁନର୍ବାର। ସେ ଦୃଶ୍ୟ, ତିନି ରଥର ଦୃଶ୍ୟ ଟିକେ ଭିଡ଼ିଓଗ୍ରାଫର ସନାତନଙ୍କୁ କହିବି ଦେଖାଇବାକୁ। ଏବଂ ସମୟ ଯେତିକି ବଢ଼ି ଚାଲିଛି, ଭକ୍ତଙ୍କର ଗହଳି ଚହଳି ମଧ୍ୟ ସେତିକି ବଢ଼ି ଚାଲିଛି। କାରଣ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଏଇ ରଥ ଉପରେ ଦର୍ଶନ କରିବାର ସୁଯୋଗ କେହି ବି ହାତ ଛଡ଼ା କରୁନାହାନ୍ତି। କିଏ ବା ହାତ ଛଡ଼ା କରିବ? ରଥର ଅତି ନିକଟରେ ଭକ୍ତମାନେ ରହୁଛନ୍ତି। ଅତି ନିକଟରେ ମଧ୍ୟ କାଳିଆ ସାଆନ୍ତେ ରଥ ଉପରେ ବିରାଜମାନ ହୋଇଛନ୍ତି। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।